সাধারণ দিনগুলোতে এবং শীতে চাই শরীরের আলাদা যত্ন। আর আলাদা যত্নের প্রয়োজন আমলকি। হ্যাঁ বন্ধুরা, নিয়মিত আমলকি খেলে অনেক উপকার পাবেন। সর্দি কাশি ও গলা ব্যথা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ অনেক গুণাগুণ রয়েছে আমলকির। স্কার্ভি বা দন্তরোগ সারাতে জুড়ি নেই এই ফলটির। এছাড়া লিভার, জন্ডিস, পেটের পীড়া ও রক্তশূন্যতার জন্যও খুবই উপকারী। আজকে আমরা আমলকির এমনই কিছু আশ্চর্যজনক গুণ সম্পর্কে জানব। বন্ধুরা, শুরু করার আগে স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শীতে সাধারণত ত্বক ও চুল শুষ্ক হয়ে যায়। প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ত্বকের কালো দাগ দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে। আমলকিতে ভিটামিন সি ত্বক ও চুলকে ভালো রাখে, চুলের খুশকি সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে। চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে। নিয়মিত আমলকি খেলে হজম ক্ষমতা ও খাওয়ার রুচি বাড়ে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরকে সুস্থ রাখে। আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর আমলকি শরীরের বিষাক্ত পদার্থ বের করে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এক গ্লাস দুধ বা পানির সঙ্গে আমলকির গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারলে অ্যাসিডিটি সমস্যা কমে। আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানি বা পানি পড়া সমস্যা থেকে রেহাই দেয়। আমলকির টক ওতে তো মুখের রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুঁড়ার সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন। এতে মানসিক চাপ কমায়। ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী। শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশি মজবুত করে। কফ, বমি, অনিদ্রা, ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী। শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে আমলকি। এটি হৃদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তি বর্ধন করে। আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে। লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তোলে, দাঁত ও নখ ভালো রাখে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বুড়িয়ে যাওয়া ও সেলস ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে। এই ফলটি অনেক গুণের একটি ফল হলেও ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিডনি রোগীদের আমলকি খাওয়া উচিত। আমলকির পুষ্টিগুণ সম্পর্কে পুষ্টিবিদ ডাক্তার ফারহানা কবির বলেন, আমলকিতে পেয়ারার চেয়ে 10 গুণ ও কাগজি লেবুর চেয়ে 3 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এছাড়াও আমলকিতে কমলার চেয়ে 15 থেকে 20 গুণ বেশি, আপেলের চেয়ে 120 গুণ বেশি, আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। একজন বয়স্ক লোকের প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার, যা দিনে দুটো আমলকি থেকেই পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।